আমি তোমাদের প্রশান ফার্স্ট থেকে জানাচ্ছি শুভেচ্ছা আর ভালোবাসা। যে মুহূর্তে তোমরা সকলে এই ভিডিওটি দেখছো, তারা এবং আমরা সকলে অনেক ভালো আছি, ভালো থাকছি, ভালো খাচ্ছি। বর্তমানে সংকটপূর্ণ এই পরিস্থিতিতে তোমার চারপাশটি যদি চোখ মেলে দেখো, তবে আমি জানি এমন অনেক মানুষকে তোমরা সহজেই পেয়ে যাবে যারা না খেয়ে আছে। পেটের ক্ষুধায় ভাগ বসাচ্ছে কুকুরের খাবারেও ক্ষুধার্ত মানুষরা, যা মর্মান্তিক, যা আমি এই ব্লগেই তুলে ধরব। তারা অনেকেই ভালো নেই, খুব কষ্টে আছে। যার কাজ ছিল করোনার লকডাউনে কাজ হারিয়েছে, বাসায় যারা কাজ করত সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কারণে বাসার বাড়ির কাজগুলো হারিয়ে জীবন হয়ে উঠেছে দেরুবিসহ। নির্মাণ কাজগুলো বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক দিন মজুররা হারিয়েছে দুমুঠো অন্য সংস্থানের একমাত্র উপায়। আজকের ব্লগটি এমন কতগুলো মানুষদের নিয়ে যারা অতি দরিদ্র, অসহায়, কিন্তু মনে রাখতে হবে আমাদের তারাই কিন্তু আমাদের সমাজকে সচল রাখার মূল শক্তি। আজকের ব্লগটিতে আমাদের এমন কতগুলি সুবিধা বঞ্চিত মানুষদের জীবন নিয়ে তৈরি, যাদের কথা শুনে এবং দেখে চোখ শুকনো রাখা যাবে না। তাই অনুরোধ, ব্লগটি না টেনে একদম পুরো দেখা। আমরা বৈশ্বিক এক সংকটের মুখোমুখি অবস্থান করছি। করোনা ভাইরাসের অশুভ আগমনের কারণে গোটা বিশ্বে অর্থনৈতিক অবনতি তৈরি হয়েছে। পুরো বিশ্বজুড়ে এক একটি দেশে লকডাউনের কারণে মধ্যম ও নিম্ন আয়ের অসহায় মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছে। এমন মানুষগুলোর ঘরে দেখা দিচ্ছে রোজকার দিনের খাবার সংকট, যা প্রবল আকার হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষগুলো, যারা কুলি মজুর পুরো পরিবার নিয়ে না খেয়ে আছে। ঘরে নেই কোনো বাজার, রান্নার জন্য নেই কোনো সদাই, আয়ের সব রকম উৎসগুলো হয়েছে বন্ধ। তারা জানে না কোথা থেকে জোটাবে দুবেলার অন্ন, এক মুঠো অন্ন যেন আকাশ কুসুম কল্পনা মাত্র। না খাওয়া শিশু বাচ্চাটি ঘরে কান্নাকাটি করছে, যা শুনে বসে থাকা একটি বাবার জন্য মৃত্যুর প্রহর গোনা, তেমনি মায়ের জন্য বুক ফাটা আর্তনাদ। নিজের কষ্ট নয়, অসহায় সন্তানকে খাবার না দিতে পারার কষ্ট হয়তোবা দোজকের আগুনের মতো। এই রকম কঠিন সময় ইসলাম আমাদের শিখায় আমাদের মানবিক হতে, অসহায় মানুষটির পাশে গিয়ে দাঁড়াতে, অসহায় মানুষের দুবেলা দুমুঠো খাদ্যের ব্যবস্থা করতে। এমনি এক কঠিন সময় মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবার জন্য আরবদের যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল। দরিদ্র এবং দুস্থদের এগিয়ে এসেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে, মানব সেবায় নজির স্থাপন করে গেছেন যা অবিস্মরণীয়। তাই তো তিনি সর্বশ্রেষ্ঠ মহামানবের আসনে আসীন হয়েছেন। আসলে কি জানো, আমাদের সৃষ্টি করা হয়েছে একে অপরের কল্যাণকামিতার জন্য। বিপদে আপদে একে অন্যের পাশে থাকা ও সহযোগিতার হাতকে সম্প্রসারণের জন্য আল্লাহ তাআলা মানব জাতির পরিচয় এভাবে তুলে ধরেছেন। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত 110। এই যে আয়াত, তা শুনলে আমাদের হৃদয় কি একটু কেঁপে উঠছে না? যদি আমাদের কাছে প্রয়োজনের চেয়ে একটু বেশি টাকা পয়সা থাকে, অথবা তোমাদের মনের মধ্যে একটু যদি মায়া মমতা জেগে উঠে, সর্বোচ্চ নিজের সামর্থ্যের মধ্যে থেকে অল্প কিছু হলে দান করা প্রয়োজন, আশেপাশে অভুক্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। সূরা আল ইমরানের আয়াত 110 অনুসরণ করে মানুষকে যে শ্রেষ্ঠ জাতি ঘোষণা দিয়েছেন, মানুষের কল্যাণকামিতার জন্য তা পালন করা খুবই জরুরি এবং এখনই। অভুক্ত ব্যক্তিকে আহার্য দেবার ফজিলত বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের কল্যাণ সংশ্লিষ্ট যত কাজ আছে তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা। বুখারী হাদিস 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে, আল্লাহ তাআলাও ততক্ষণ তাকে সাহায্য করতে থাকেন। সুবহানাল্লাহ। মানবতার সবক শেখাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে জিজ্ঞেস করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে আহার্য দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি, আমি অসুখে ভুগছিলাম, তুমি আমার সেবা করনি। কেন? বান্দা তখন অবাক হয়ে বলবে, হে আমার প্রতিপালক, তুমি যে অভাবভুক্ত, তুমি তো খাও না, পান করো না, তুমি কিভাবে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অসুস্থ হতে পারো? আল্লাহ তাআলা তখন প্রতি উত্তরে বলবেন, আমার অমুক বান্দা যে ক্ষুধার্ত হয়ে তোমার দুয়ারে হাজির হয়েছিল, তুমি তো তাকে খাবার দাওনি, তাকে দিলে আমাকে দেওয়া হতো, পিপাসার্থকে তুমি পানি পান করাওনি, তাকে পানি দিলে আমাকে দেওয়া হতো, রোগ শোকে ভোগা ব্যক্তি কষ্টে ছটফট করেছে, তার সেবা করলে আমাকে সেবা করা হতো, তুমি কি এটা জানতে না? পবিত্র কোরআনের বহু জায়গায় মহান আল্লাহ তাআলা গরিব অসহায় দিনমজুর ও মিসকিনদের খাবার দান করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার পরিবারের মতন, আর তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যারা তার পরিবারের প্রতি বেশি দয়াশীল। আল্লাহ তাআলা বলেন, পূর্ব ও পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, পুণ্য আছে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সমস্ত কিতাব ও নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করলে এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্য প্রার্থীদের ও দাসমুক্তির জন্য অর্থ দান করলে, নামাজ কায়েম করলে, যাকাত প্রদান করলে, প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করলে, অর্থ সংকটে, দুঃখ কষ্ট ও যুদ্ধ সংকটে ধৈর্য ধারণ করলে, মূলত এরাই হলো সত্যপরায়ণ এবং এরাই হলো আল্লাহ ভীরু। সূরা বাকারা আয়াত 177। মানব সেবায় আল্লাহ রাসূলের সাহাবীদের দৃষ্টান্ত কম নন, নিজেরা অভুক্ত থেকে তারা অন্যদের খাওয়াতেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিজের ক্ষুধার কথা জানালেন, তিনি বললেন, তোমাদের মধ্যে কেউ কি আজ রাতে তাকে খাওয়াতে পারবে? তখন এক আনসারি সাহাবি বললেন, আমি খাওয়াবো। সাহাবি নিজের ঘরেই ছিল খাবার সংকট, একজন খেতে পারে এতটুকু খাবারই কেবল অবশিষ্ট ছিল, তবু তিনি লোকটিকে তার বাসায় নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, এই লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, আমাদের সাধ্যমতো তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। স্ত্রী বলল, ঘরে যা খাবার আছে তা যথেষ্ট পরিমাণ নয়, তাছাড়া বাচ্চারাও ক্ষুধার্থ। স্ত্রীর কথা শুনে সাহাবি বললেন, বাচ্চাদের না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, আমি মেহমানকে নিয়ে খেতে বসলে তুমি ঘরের বাতি নিভিয়ে দিবে, যেন মেহমান আমি কি খেলাম কি খেলাম না তা বুঝতে না পারে, তার সামনে বাসনপত্র একটু নাড়াচাড়া করে শব্দ করবে যাতে করে সে বুঝতে পারে আমরাও খাচ্ছি। আল্লাহু আকবার, পৃথিবীর বুকে মানবতার এই যে বড় তৃষ্ণার্ত আর হতে পারে না। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখনই খাবার খেতেন সঙ্গে একজনকে নিয়েই খেতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার খুশি প্রশংসা করে বলেছেন, আর তারা আল্লাহকে ভালোবেসে খাদ্য দান করে মিসকিন, এতিম ও বন্দীদের। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের খাদ্য দান করছি, তোমাদের কাছে আমরা এর জন্য কোনো বিনিময় চাই না এবং কোনো কৃতজ্ঞতাও না। সূরা তাহার আয়াত 8 এবং 9। যারা শুনছ, সবার কাছে অনুরোধ, আজ আমাদের আশেপাশে কত অভুক্ত, কত অসহায়, কত দরিদ্র, কত দিনমজুর, কত বৃদ্ধ, কত কৃষকরা হাহাকার করছে, কান্না করছে। করোনা ভাইরাসের প্রভাবে পৃথিবী হঠাৎ স্তব্ধ, সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে আছে শহরের ছিন্নমূল খেটে খাওয়া মানুষ ও গ্রামের অতি দরিদ্র জনগোষ্ঠী। তাদের জমানো সঞ্চয় নেই, দিনের আয়টুকুই ভরসা, তাদের কাছে সামাজিক দূরত্ব মানে পরিবার নিয়ে না খেয়ে থাকা। ছিন্নমূল দিনমজুর অতি দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যারা সক্ষম যারা পারবে সকলকে অনুরোধ, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বাংলাদেশের পথে ঘাটে বাংলাদেশের করোনার চেয়েও বড় ক্ষুধার দানবের আক্রমণ ঘটেছে, সেই মহা সমস্যার সমাধান কেবল তোমাদের হাতেই রাব্বুল আলামিন দিয়েছেন, যা শুধু আমরা সকলে চাইলে এগিয়ে আসলে যার সমাধান আমরাই করতে পারি। তোমার পাশের মানুষটি হয়তো না খেয়ে আছে,
যা দেখতে আসলে দুটি চোখের সাথে একটি মমতাপূর্ণ হৃদয়ের প্রয়োজন। এই খেটে খাওয়া মানুষগুলো যখন কাজ করার সুযোগ পেত, তখনও তাদের পরিবার নিয়ে দিনাতিপাত করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে অদ্ভুত পরিস্থিতিতে তাদের আজ পিঠ দেয়ালে ঠেকে গেছে। জীবন মরণের সন্ধিক্ষণে অবস্থান করছে তারা। অভুক্ত অনাহারে মৃত্যুপ্রহর গোনা ছাড়া তাদের কোনো গত্যন্তর নেই। আজ তাদের পাশের দাঁড়ানো দুবেলা খাবারের ব্যবস্থা করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মুক্তির ধর্ম ইসলাম আমাদের এই শিক্ষাই দেয়। আজই আমাদের মোক্ষম সময়। রাসুলের মহানুভবতা, মানবতা ও আত্মীয়তার নীতি আদর্শ বাস্তবায়নের এবং বৃদ্ধ দিনমজুর মিসকিন ও শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানো। আজ থেকেই চলো আমরা সকলে একটি প্রতিজ্ঞাবদ্ধ হই, যা পারব সামান্য থেকে সামান্যতম হলেও আমরা চেষ্টা করব অন্তত একজনের ক্ষুধার কষ্ট ভুলিয়ে দিয়ে তাদের মুখে একটু হাসি ফিরিয়ে আনার। আজ এই পর্যন্তই। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা আর দোয়া। তোমরা সকলে অনেক ভালো থাকবে। লাভ লাই, লিভ ওয়েল, ড্রিম বিগ, লাভ ইউ অল।